পজিটিভ ব্লাড পাওয়া গেলে বেশি ভালো হতো বাট অবস্থা ক্রিটিক্যাল আপনি আসুন আমার সাথে রিহান ডক্টরের পিছু পিছু চলে গেল সোহার্দ দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলল আমি কোনো ভুল মানুষের হাতে তুলে দিচ্ছি না আমার ভুলকে বাকিটা আল্লাহ ভরসা সোহার্দ তাকিয়ে দেখল দূর থেকে অদ্রিজা হেলে দুলে আসছে মেয়েটাকে দেখেই বোঝা যাচ্ছে বড্ড দুর্বল অবশ্য স্বাভাবিক দুই ব্যাগ ব্লাড দেওয়ার পরও ও যে হেঁটে আসতে পারছে এটাই অনেক অদ্রিজা সোহার্দ থেকে কিছুটা দূরে এখনো মেয়েটার পাগুলো অদ্রিজা সোহার্দ থেকে কিছুটা দূরে এখনো মেয়েটার পাগুলো অত্যধিক কাঁপছে সোহার্দ কিছু একটা ভেবে সাথে সাথে উঠে দাঁড়ালো অদ্রিজা হুট করে দাঁড়িয়ে গেল সব কিছু ঝাপসা হয়ে আসছে মাথা ভনভন করছে এক পাও সামনে এগোতে পারছে না শরীরের ভার নিয়ে দাঁড়িয়ে থাকতে পারলো না মেয়েটা চোখ বন্ধ করে ফেললো সেন্স হারিয়ে যেই ফ্লোরে পড়তে যাবে তার আগে সোহার্দ ওকে বুকের মাঝে আঁকড়ে নিল অপলক চাহনিতে তাকালো একবার ফ্যাকাশে মুখটার দিকে একবার ফ্যাকাশে মুখটার দিকে তারপর সাথে সাথেই কোলে তুলে নিল রাত 9:15 বাজে প্রীতিকে একটা কেবিনে শিফট করা হয়েছে সন্ধ্যায় মেয়েটা এখন বিপদমুক্ত কিন্তু শরীর ভীষণ দুর্বল প্রীতির কেবিনে প্রিহান সোহার্দ আর আফসার সাহেব সবাই এখন চিন্তামুক্ত প্রীতি দুর্বল চাহনিতে মলিন হাসলো সোহার্দের দিকে তাকিয়ে সোহার্দ প্রীতির মাথায় হাত রাখলো বলল কেমন লাগছে বাবুই পাখি প্রীতি মলিন হাসলো পাশে প্রিহানের দিকে চোখ যেতেই চমকে উঠল ভাবলো এটা বুঝি প্রণয় কিন্তু না পরে বুঝতে পারলো এটা প্রণয়ের ভাই ভাবলো এটা বুঝি প্রণয় কিন্তু না পরে বুঝতে পারলো এটা প্রণয়ের ভাই ওরফে তার ফিয়ান্সে প্রিহান নির্জীব দৃষ্টি নিক্ষেপ করলো প্রীতির উপর মলিন কণ্ঠে জিজ্ঞাসা করলো কেমন লাগছে প্রীতি খারাপ লাগছে প্রীতি দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়ালো প্রীতির বাবার ফোনটা হঠাৎ বেজে উঠলো তিনি দেখলেন তার মিসেস ফোন দিয়েছেন ফোন রিসিভ করতেই মিসেস শেগুফটা উত্তেজিত কণ্ঠে বলল সুভাদের আব্বু কোথায় তুমি এদিকে অবস্থা প্রচুর খারাপ রিয়ানকে ফোনে পাচ্ছি না কেন প্রণয় কুরুক্ষেত্র বাঁধিয়ে ফেলেছে সুহানারাকে কোথাও পাওয়া যাচ্ছে না টেরিস বাচ্চা সহ কিডন্যাপ করেছে রিয়ানকে আসতে বলো তাড়াতাড়ি ছেলেটা অঘটন ঘটিয়ে ফেলবে পাগলের মতো আচরণ করছে প্রীতির আব্বু সহ বাকি সবাই হকচকে গেল প্রীতির আম্মুর কথা শুনে ফোনের স্পিকারে ভলিউম বেশি ছিল বিধায় সবাই শুনতে পেয়েছে প্রিয়ান সাথে সাথে প্রীতির আব্বুর কাছ থেকে ফোনটা নিয়ে অস্থির গলায় বলল আন্টি এসব কি বলছেন ভাইয়ের সাথে আমার এক ঘন্টা আগেও কথা হয়েছে হসপিটালের সব জায়গায় খুঁজেছেন আপনারা এতটা শিওর কিভাবে যে টেরোরিস্টরাই নিয়ে গিয়েছে ভাবি আর বাবুকে কেবিনে একটা চিরকুট ছিল ওটাই লেখা ছিল যে প্রণয় তোর মেয়েকে তো বাঁচিয়ে ফেললি কিন্তু তোর ছেলে আর স্ত্রীর কি করবি দুজনের গলা কেটে বুড়িগঙ্গায় ভাসিয়ে দিব আমি কথাটা বলতে বলতে মিসেস শেগুপ্তা কেঁদে দিলেন সবাই হতভম্ব হয়ে গেল ঘটনাটা পুরো বুঝতে পেরে প্রীতির মাথা চক্কর দিয়ে উঠল সেন্স হারালো মেয়েটা স্প্রিহার বাচ্চাটা সেই সকাল থেকে কেঁদেই যাচ্ছে প্রীতি কোলে নিয়ে দোলাচ্ছে আহ্লাদ মাখানো কথা বলছে খেলনা দিয়ে খেলাচ্ছে তাও কাঁদছে কিছুতেই থামছে না মেয়েটা প্রীতির কান্না চলে আসছে মেয়েটার কান্না দেখে আজ চার দিন ধরে সুনেহরা নিখোঁজ পুরোপুরি নিখোঁজও বলা যায় না কারণ দুদিন আগেই সিক্রেট এজেন্সির হেড রণক খান নিশ্চিত করেছেন যে সুনেহরা মৃত তাকে টেরোরিস্টরা মেরে সত্যিই নদীর পাশে নর্দমায় ফেলে গিয়েছিল লাশের মাথা ছিল না প্রণয় তো বিশ্বাসই করতে চায়নি রণক এই কথাগুলো বলায় রণকের উপর হামলে পড়েছিল কিন্তু পরবর্তীতে সেই গলাকাটা লাশের সাথে বস্তায় পেঁচানো তার নবজাতক শিশুর স্নিগ্ধ প্রাণহীন শরীরটা পেয়ে প্রণয় কান্নায় ভেঙে পড়েছিল আহা কতই না করুণ সেই দৃশ্য প্রীতি নিজের চোখে দেখেছিল সেই দৃশ্য ইচ্ছা করছিল পালিয়ে যেতে সেখান থেকে আর প্রণয় সে তো মূর্তির ন্যায় স্তব্ধ হয়ে গিয়েছিল সেখান থেকে বাসায় এসে সেই যে দরজা লাগিয়েছে দুদিনে সেই দরজা কেউ খোলাতে পারেনি প্রীতি একটা দীর্ঘশ্বাস ফেললো সেসব ভেবে স্পৃহার কপালে চুমু এঁকে দিয়ে বলল কাঁদে না সোনামণি কাঁদছো কেন তোমার মামনি আমার সোনামণি স্পৃহা পড়ি কাঁদে না আম্মু বাচ্চা মেয়েটা কি বুঝলো কে জানে কাঁদতে কাঁদতে স্পৃহা গলা জড়িয়ে ধরল অস্ফুট স্বরে উচ্চারণ করতে লাগলো মা মাম্মা কোথায় মা মা যাবো প্রীতির চোখ গলিয়ে অশ্রুকণা বেরিয়ে এলো ইস একটা মিরাকল কি হতে পারতো না যদি আগে বা দুঃস্বপ্ন হতো এখনই স্বপ্নটা ভেঙে যদি দেখতো সুনেহরা বেঁচে আছে প্রণয়ের ছেলেটাও বেঁচে আছে ওদের সুন্দর সংসারটা আগের মতো সুন্দর আছে এরকম হওয়াটা কি খুব বেশি কঠিন ছিল প্রীতি এসব ভেবে ফুপিয়ে কেঁদে উঠল স্পৃহা এতে আরও কান্না বাড়িয়ে দিল
প্রীতি চোখের জল মুছে স্পৃহাকে শান্ত করায় ব্যস্ত হয়ে পড়ল। কিছুক্ষণ পর বাচ্চাটা ঘুমিয়ে গেল। প্রীতি দীর্ঘশ্বাস ফেলে স্পৃহাকে একটা রুমে নিয়ে শুয়ে দিল। তখনই ফারজু এলো রুমে, প্রীতির কাঁধে হাত রাখলো। প্রীতি সেদিকে তাকিয়ে ফারজুকে জড়িয়ে ধরে কেঁদে উঠে ব্যস্ত হয়ে পড়ল। কিছুক্ষণ পর বাচ্চাটা ঘুমিয়ে গেল। প্রীতি দীর্ঘশ্বাস ফেলে স্পৃহাকে একটা রুমে নিয়ে শুয়ে দিল। তখনই ফারজু এলো রুমে, প্রীতির কাঁধে হাত রাখলো। প্রীতি সেদিকে তাকিয়ে ফারজুকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। ফারজুর চোখ থেকেও পানি গড়িয়ে পড়লো। প্রীতি কাঁদতে কাঁদতে বলল, এসব কি হয়ে গেল ফারজু, এসব কি হয়ে গেল? এগুলো হওয়া কি খুব জরুরি ছিল? সুনেহারা আপুর মতো ভালো মানুষগুলোর সাথে কেন এমন নির্মম ঘটনা ঘটে? আর ওই নিষ্পাপ বাচ্চাটা, তার কি দোষ ছিল? তাকে কিসের শাস্তি দিল তারা? আমি ঘুমোতে পারি না ফারজু, সব সময় চোখের সামনে সুনেহারা আপুর বিভৎস লাশটা ভাসে। প্রণয়টা নিজের কি হাল করেছে কে জানে। দেখ না, আজ দুদিন ধরে রুম থেকে বের হচ্ছে না, কিছু একটা কর তোরা, না হলেও মরে যাবে ফারজু। প্রণয় শেষ হয়ে যাবে এভাবে নিজেকে বন্দী রাখলে। ফারজু নীরবে দীর্ঘশ্বাস লুকালো। সব কিছু যে এখন হাতের বাইরে, প্রণয়কে সামলানোর ক্ষমতা যে তাদের নেই, সে কথা কিভাবে বুঝাবে মেয়েটাকে? সব কিছু শেষ হয়ে গিয়েছে, গোছালো কয়েকটা জীবন একদম এলোমেলো হয়ে গেছে চোখের নিমিষে। বরানির একটি ফ্ল্যাটে রিহানা রনক মুখোমুখি বসে আছে। পাশে ডাবল সিটের তিনটা সোফায় অদ্রিজ, তিনটা সোফায় অদ্রিজা সহ আরও দুজন মেয়ে আর চারজন ছেলে বসে আছে। রিহানের চুলগুলো উস্কো খুস্কো, মুখটা মলিন। সিরিয়াস ভঙ্গিতে সে বলল, ওদেরকে কি খুঁজে পাওয়া যাবে? আপনারা যদি কাজটা নাই পারেন তাহলে আমায় থানায় যেতে হবে। কিন্তু যাই হয়ে যাক না কেন, আমি ওই সন্ত্রাসীদেরকে ছাড়বো না। ওরা আমার ভাইয়ের জীবনটা শেষ করে দিয়েছে, নিরীহ দুটো প্রাণ নির্মমভাবে কেড়ে নিয়েছে। কঠোর থেকে কঠোর শাস্তির প্রাপ্য ওরা। কোনো লাভ নেই মিস্টার পিহান, পুলিশ স্টেশনে গিয়েও কোনো লাভ নেই। তারা আপনাকে সন্ত্রাসীর খোঁজ দিবে না, বরং কেসটা কোনো বাহানায় ক্লোজ করে দিবে। দেশের অবস্থা আশা করি আপনার অজানা নয়। সন্ত্রাসীদের পকেটের ভিতর এই বাহিনী, তাই এইসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। আর আমরা কাজ চালিয়ে যাচ্ছি, খুব শীঘ্রই সুসংবাদ পাবেন আশা করি। রিহান চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়ল। আসলে মাথা গরম করে কোনো লাভ নেই, পুলিশের কাছে কি লাভের লাভ কিছুই হবে না, উল্টে ক্ষতি। না, এসব আর ভাববেন আসে, এই টিমের উপরই ভরসা করতে হবে। এসব ভাবনা এখন মাথা থেকে ফেলে তাকে বেরোতে হবে। ভাইটা যে তার নিজেকে শেষ করে দিচ্ছে, এভাবে সব ছেড়ে দিলে চলবে না। ভাইয়ের এই অবস্থায় তাকে আসতে হবে। সবকিছু শক্ত হাতে সামলাতে হবে। তার ভাইকে যে এখন তাকেই দেখতে হবে। রিহান উঠে দাঁড়ালো, গন্তব্য তার চাচিমণির বাসায়। রিহান বাসায় এসে দেখলো চাচিমণি প্রণয়ের রুমের দরজার সামনে দাঁড়িয়ে দরজা ধাক্কাচ্ছে আর প্রণয়কে ডাকছে। পেছনে ফারজু আর প্রীতি দাঁড়িয়ে আছে, প্রীতির হাতে খাবার চেয়ে। মেয়েটা চোখ মুখ ফোলা, ফারজুর কোলে স্পৃহা। রিহান দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে গেল। প্রীতি রিহানকে দেখে চোখ নামিয়ে ফেলল। ফারজু কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ওই তো প্রিহান ভাইয়া এসেছে। আম্মু, ভাইয়া একটু দেখো না, প্রণয় ভাইয়া কিছুতেই দরজা খুলছে না, ভাঙতেও পারছে না দরজা। সে হুমকি দিয়েছে ভাঙলে সব শেষ করে দিবে। চাচিমণি সরো, আমাকে দেখতে দাও। প্রীতির খালামণি সরে গেল। রিহান মৃদু কণ্ঠে প্রণয়কে ডাকতে লাগলো। প্রণয়ের কোনো সাড়া নেই। প্রীতির খালামণি আঁচলে মুখ গুঁজে কেঁদে দিলেন। আল্লাহ জানে ছেলেটার কি অবস্থা, ভেতরে আয়। হায় আল্লাহ, কিসের পরীক্ষা নিচ্ছ তুমি? দেখিস প্রিহান, তোর বাবা মায়ের উপর আল্লাহর লানত পড়বে। এত করুণ অবস্থা ছেলের, তাও তারা এলো না। বাবা মা নামে কলঙ্ক এরা। হে আল্লাহ, ছেলেটাকে দেখো তুমি। ভাই, কি চাও তুমি? সুনেহারা ভাবির কাছে চলে যেতে, মরে যেতে চাও তুমি? এক কাজ করি তাহলে, ছোট্ট মেয়েটাকে আর বাঁচিয়ে রেখে কি করব? মা চলে গেল, বাবাও নিজেকে বন্দি রেখে শেষ করে দিচ্ছে। বাচ্চারা পৃথিবীতে একা থাকবে কেন? তাকেও মেরে ফেলি। এমনিতেও বাবা মা ছাড়া দুনিয়ায় বেঁচে থাকা খুব কঠিন, তার থেকে মরেই যাক। থাকো তুমি তোমার মতো। রিহান কথাটা বলেই ফারজুর কোল থেকে স্পৃহাকে নিয়ে নিল। স্পৃহা প্রিহানের কোলে এসে কেঁদে উঠল। রিহান স্পৃহাকে জোরে ধমক দিল। বাচ্চাটার কান্নার গতি বেড়ে গেল। রিহান দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে। সেও আজ দেখতে চায় তার ভাইয়ের মন কতটা পাথর হয়ে গেছে। প্রীতি আড়ালে চোখ মুছল, তারও যে চিৎকার করে কাঁদতে মন চাচ্ছে, কিন্তু আফসোস সে স্পৃহার মতো বাচ্চা না। সামনে বসে থাকা মেয়েটার দিকে রাগী চোখে তাকিয়ে আছে ডাক্তার মাহিন, আমান, শুদ্ধ।
রাগে তার নিজের মাথায় ফাটিয়ে ফেলতে ইচ্ছা করছে। রাগটাকে দমিয়ে দাঁতে দাঁত চেপে সে মেয়েটার উদ্দেশ্যে বলল, হোয়াট ইজ ইয়োর প্রবলেম মিস আফরা? আপনার বাসার কাউকে ফোন করছেন না কেন? আমার কি কোনো কাজ নেই আপনাকে সারাদিন পাহারা দেব? আফরা মেয়েটি ঠোঁট উল্টিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, এই শহরে আমার আপন কেউ নেই স্যার। আমি নিজেও জানি না কিভাবে এই শহরে চলে এসেছি। আমি এখানকার কিছুই চিনতে পারছি না। আমার ফার্স্টের কোনো কিছুই মনে পড়ছে না। আমার ফাজলামি করেন আমার সাথে? আমার হাতে আপনার এনআইডি কার্ড পাসপোর্টও আছে। আপনি নিজে নিজে না এলে আপনার পাসপোর্ট আর এনআইডি কার্ড পেলাম কেন আপনার লাগেজ পেতে? ফাজলামি শুরু করেছেন আমার সাথে? আফরা কান্না মিশ্রিত গলায় বলল, একটু ভালো করে দেখুন না ওটা আসলে আমার এনআইডি কার্ড কিনা, অন্য কারো তো হতে পারে। মেয়েটির কথা শুনে শুদ্ধের ইচ্ছা করছে নিজের চুল নিজে ছিঁড়তে। ও দাঁতে দাঁত চেপে বলল, আপনার কি মনে হয় আমি মূর্খ? বাতাসে ডক্টর হয়েছি? এনআইডি কার্ডে আপনার স্পষ্ট ছবি দেওয়া আছে, পাশে ক্লিয়ারলি নেম লেখা, আফরা ইয়াসমিন নিশি, পিতা জুয়েল আহমেদ, মাতা মৌসুমী বেগম। এই যে ভালো করে নিজের ছবি আর নাম দেখুন, তত্ত্ব সব। আফরা শুদ্ধের এগিয়ে দেওয়া এনআইডি কার্ডটা নিল, আসলে সেখানে ওর ছবি দেওয়া আর শুদ্ধের বলা নামই লেখা। আফরা আবারও কেঁদে উঠল, বুঝতেই পারছে না, কোনো কিছু মনেও করতে পারছে না। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।